আশা করি তোমরা সবাই ভালো আছো, তো ঘরে আছো, নিরাপদে আছো, আর আশা করি বেশি বেশি অঙ্ক প্র্যাকটিস করতেছো, কারণ অঙ্ক এমন একটা জিনিস যেটা প্র্যাকটিস না করলে হয় না। তো ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমাদের আজকের আলোচ্য বিষয় আমাদের 11-র খ, তবে আজকে হলো আমাদের যোগ্যতা ভিত্তিক নিয়ে আলোচনা করব। দেখো আমি বোর্ডে একটা চিত্র আঁকছি, সেটা হলো ত্রিভুজের, এখানে দুইটা ত্রিভুজ আছে, দেখো একটা হলো এ ডি সি একটা ত্রিভুজ, একটা হলো এ ডি সি, এখানে দুইটা ত্রিভুজ আছে। তো দুইটা ত্রিভুজেরই কিন্তু উচ্চতা ওই এসি, এসি হলো দুজনের উচ্চতা কিন্তু, ঠিক আছে, ভূমি দুইজনের ভূমি কিন্তু আলাদা, বিসি এবিসি ত্রিভুজের ভূমি হলো 6 সেমি, আর এডিসি ত্রিভুজের ভূমি হলো কত, 4 সেমি, ঠিক আছে। তাহলে আমার প্রশ্ন বলছে যে পাশের চিত্রে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করে, ক্ষেত্রফল কত। তাহলে আমি লিখতেছি, দেখো চিত্র হতে পায় এবিসি ত্রিভুজের ভূমি বিসি সমান হলো কত সেমি, 6 সেমি, আর এবিসি ত্রিভুজের উচ্চতা কি এসি হলো কত সেমি, 8 সেমি। দেখো এই এ বিসি এটা পুরো একটা ত্রিভুজ, এর ভূমি মানে নিচে মাটিটা থলাটা হলো বিসি মানে 6 সেমি, আর এসি হলো হাইট, উচ্চতা, উচ্চতা হলো তোমার এসি সমান 8 সেমি। তাহলে আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল কি, ভূমি গুণ উচ্চতা ভাগ 2, তাহলে কী হবে, বর্গ একক, ক্ষেত্রফল সবসময় বর্গ এককে প্রকাশ করতে হয়, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং এ বিসি ত্রিভুজের ক্ষেত্রফল সমান, তাহলে এ বিসি ত্রিভুজের ক্ষেত্রফল সমান কী লিখতে পারি আমি, আমি এটা এই এককগুলো আমি না লিখে সরাসরি আমি মানগুলো বসে দিই, ঠিক আছে। তাহলে যেহেতু আমি লিখছিলাম ভূমি সমান বিসি সমান 6 সেমি, উচ্চতা সমান এসি সমান 8 সেমি, তাহলে 6 × 8 ভাগ হলো 2 সূত্রের, ঠিক আছে, বর্গ কী হবে, যদি মিটার থাকতো বর্গ মিটার দিতাম, এখানে যেহেতু কি আছে সেমি আছে, তাহলে দিবস বর্গ সেমি লিখলাম। তাহলে দেখো 6 আর 8 গুণ করলে কত হয়, 6 আর 8 কত হয়, 48 হয়, ঠিক আছে, 48 ভাগ 2 বর্গ সেমি, ঠিক আছে। এরপর দেখো এটা 48 কে আমরা 2 দিয়ে ভাগ দিব, 48 2 দিয়ে ভাগ দিলে কত হয়, দেখো 2 × 4 8টা নামালাম, 4 × 2 কত হয়, 8, ঠিক আছে, তাহলে কত, 24 বর্গ সেমি, 24 বর্গ সেমি, ঠিক আছে। তাহলে আমি লিখতে পারি, সুতরাং এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল কত, 24 বর্গ সেমি, ঠিক আছে। তো আশা করি তোমরা অঙ্কটা বুঝলে, অঙ্কটা একটু তুলে নাও, হ্যাঁ, এরপর আশা করি তোমরা ক নম্বরটা বুঝলে। এবার দেখো খ নম্বরে এ ডি সি ত্রিভুজের ক্ষেত্রফল এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলের চেয়ে কত কম, দেখো এখানে প্রশ্নটা বুঝতে হবে তোমার, এ ডি সি ত্রিভুজের ক্ষেত্রফল এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলের চেয়ে কত কম। তাহলে তোমার কাজটা করতে হবে, এখানে দুইটা কাজ আছে, প্রথমে এডিসি ত্রিভুজের ক্ষেত্রফল তো আমরা জানি, সেটা আমাকে বের করতে হবে, বের করার পর আমরা কিন্তু এডিসি ত্রিভুজের ক্ষেত্রফল ক থেকে পেয়েছিলাম, সেটা আমরা ক হতে পাই সেটা নিয়ে আসতে হবে, তারপর কী করতে হবে, ক্ষেত্রফল দুইটা থেকে অর্থাৎ এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল থেকে এডিসিটা বাদ দিলে কি ও ব্যবধানটা আমরা বের করতে পারবো। তাহলে আমাদের প্রথম কাজ করতে হবে আমাকে এডিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা আমাকে নির্ণয় করতে হবে, তাহলে আমরা লিখব চিত্র হতে পাই এ ডি সি ত্রিভুজের ভূমি, তাহলে দেখো এ ডি সি ত্রিভুজের ভূমিকে ভূমি হলো সিডি তোমার, এ ডি সি ত্রিভুজের ভূমি হলো তোমার সিডি, ভূমি সিডি সমান কত সেমি, 4 সেমি, ঠিক আছে, আর এ ডি সি ত্রিভুজের উচ্চতা, উচ্চতা কত, উচ্চতা হলো এসি সমান 8 সেমি। এখানে তোমরা খেয়াল রাখবে যে এবিসি ত্রিভুজের উচ্চতাও তোমার 8 সেমি, আর এবিসি ত্রিভুজের উচ্চতাও 8 সেমি, তোমার এডিসি ত্রিভুজের উচ্চতাও 8 সেমি, দুজনের উচ্চতা কিন্তু সমান, এই জিনিসটা একটু খেয়াল রাখবে, ঠিক আছে। এরপর কী করবো, সুতরাং এডিসি ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে এডিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা কীভাবে বের করবো, দেখো কী লিখতে পারি আমরা,
ভূমি এখানে ভূমিকে আমরা এখানে ত্রিভুজের ক্ষেত্রফল না লিখে সরাসরি লিখছি যে এডিসি ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে এডিসি ত্রিভুজের ক্ষেত্রফল কি ভূমি ভূমি মানে কি ভূমি মানে কি সিডি ভূমি গুণ উচ্চতা ভাগ দুই বর্গ একক ঠিক আছে তাহলে এখানে ভূমিকে ওইটাতে কিন্তু আমি এই এককগুলো বসা নাই এটাতে আমি এককটা বসাচ্ছি এককটা তোমরা না বসালে সমস্যা নাই তাহলে সিডি ইনটু কত হবে এসি ভাগ দুই বর্গ একক এখনও যেহেতু আমি নাম বসাই নাই সেজন্য এখনও আমি কী লিখছি বর্গ এককটা লিখে রাখছি সমান তাহলে সিডি সমান আমার কত আছে চার চার গুণ আর আমার এস এর সমান কত ছিল আট ভাগ দুই ঠিক আছে তাহলে চার আটে কত চার আটে কত হয় বত্রিশ বত্রিশ ভাগ দুই বর্গ এখন কী লিখতে পারি আমি বর্গ সেমি যেই মান বসাও তখন আমি বর্গ সেমিটা বসাবো মান বসানোর পরে কিন্তু মান বসানোর আগ পর্যন্ত বর্গ এক লিখতে হবে আমাকে তাহলে কত হয় বত্রিশকে যদি আমি কত দুই দিয়ে ভাগ দিই কত হয় এক এক বারো তাহলে কত হয় ষোলো ষোলো বর্গ সেমি ঠিক আছে এখানে কিন্তু আমার উত্তরটা এখনো হয় নাই ক নম্বরে কিন্তু আমার উত্তরটা হয়ে গেছিলো কী জন্য হয়ে গেছিলো সেখানে বলছিল যে এ বিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত আর খ নম্বরে বলছে যে এ ডিসি ত্রিভুজের ক্ষেত্রফল এ বিসি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে কত কম ঠিক আছে তাহলে আমাকে এটা কী করতে হবে ক হতে পায় জিনিসটা আনতে হবে ক হতে পাই ক হতে আমরা কী পেয়েছিলাম মনে আছে এ বি সি ত্রিভুজের ক হতে পেয়েছিলাম তাও কি আমরা এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল কত পেয়েছিলাম চব্বিশ বর্গ সেমি তাহলে আমরা চব্বিশ বর্গ সেমি কার এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল পেয়েছিলাম ক হতে ঠিক আছে এখন প্রশ্ন বলছে যে এ ডি সি ত্রিভুজের ক্ষেত্রফল এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে কত কম তাহলে আমরা লিখতে পারি সুতরাং এ ডি সি ত্রিভুজের ক্ষেত্রফল এ বি সি ত্রিভুজের চেয়ে কম সমান কত চব্বিশ ছিল না চব্বিশ বিয়োগ কত হবে যে চব্বিশ হলো এবিসি আর এডিসি হলো কত তোমার ষোলো ব্র্যাকেট বর্গ সেমি তাহলে কত হয় চোদ্দো থেকে ছয় যা সাত থেকে ছয় যেতে পারে না একদান দিলাম চোদ্দো চোদ্দো থেকে ছয় দিলে কত হয় আট আর এক থেকে দিলে শূন্য তাহলে আট বর্গ সেমি ঠিক আছে তাহলে দেখো তাহলে আট বর্গ সেমি আমরা কী পেলাম এটা হলো পার্থক্য পার্থক্য অর্থাৎ এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফলটা বড় দেখো আমি অঙ্কটা আবার রিপিট করতেছি দেখো পাশের চিত্রে আমাদের দুইটা ত্রিভুজ আছে বলছে যে কি পাশের চিত্রে এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল দেখো এ বি সি ত্রিভুজের ভূমি হলো তোমার ছয় সেমি আর এ ডি সি ত্রিভুজের ভূমি হলো আমার চার সেমি দুটার ভূমি কিন্তু আলাদা কিন্তু দুইজনেরই কিন্তু কি উচ্চতাটা কিন্তু একই এই জিনিসটা কি লাগবে এরপর বলছে যে কি এ ডি সি ত্রিভুজের ক্ষেত্রফল এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফলের চেয়ে কত কম তাহলে আমরা সেটা জানার আগে আমরা কী করছি দেখো এ বি সি ত্রিভুজের ভূমি কত সিডি সিডি সমান কত কত সেমি ছিল চার সেমি লিখছি এ ডি সি ত্রিভুজের উচ্চতা কত এসি এসি সমান কত আট সেমি লিখছি আমরা লিখছি সুতরাং এ ডি সি ত্রিভুজের ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা ভাগ দুই বর্গ একক তাহলে দেখো সিডি সিডি সমান কত আমার চার সেমি এসি এসি সমান কত আমার আট সেমি আর এটা আমার সূত্রের দুই ঠিক আছে তাহলে চার আটে কত হয় বত্রিশ ভাগ দুই বর্গ সেমি তাহলে বত্রিশকে আমরা দুই বত্রিশকে আমরা কত বত্রিশকে দুই দিয়ে ভাগ দেওয়ার পর আমরা কত পাইছিলাম কত বত্রিশকে দুই দিয়ে ভাগ দেওয়ার আমরা কত পাইছিলাম ষোলো বর্গ সেমি পাইছিলাম এরপর আমরা লিখছি কি ক হতে পাই এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল চব্বিশ বর্গ সেমি সুতরাং এ ডি সি ত্রিভুজের ক্ষেত্রফল এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে কম সমান মানে কম কত চব্বিশ থেকে আমরা ষোলোটা বিয়োগ করছি বিয়োগ করার পর আমরা কত পেয়েছি আট বর্গ সেমি পেয়েছি তো এই ধরনের অঙ্কটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এটা দুই হাজার
2019 সালে তোমাদের 2019 সালে এরকম একটা প্রশ্ন এসেছিল। আমি এই প্রশ্নের আদলে মানে ওই প্রশ্নের আদলে এই প্রশ্নটা এই সমস্যাটা আমি তৈরি করেছি। তো আশা করি তোমরা ভালো করে বুঝতে পারলে, আর কোনো সমস্যা হলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে।